পরিণত ডিম্বাণু গর্ভাশয় থেকে বেরিয়ে গিয়ে ফ্যালোপিয়ান টিউবে অপেক্ষা করতে থাকে। মিলনের পর শুক্রাণুর দ্বারা নিষিক্ত হওয়ার জন্য এভাবে অপেক্ষা করার পর যখন মিলন ঘটে, মিলনের পর 1 বিলিয়নেরও বেশি শুক্রাণু একসাথে ছুটে যায় এই ডিম্বাণুটিকে নিষিক্ত করার লক্ষ্যে। এদের মধ্যে সবথেকে শক্তিশালী শুক্রাণুটি এই ডিম্বাণুটিকে নিষিক্ত করে এবং নিষিক্ত ডিম্বাণুটি জরায়ুর দেওয়ালে প্রতিস্থাপিত হয় এবং কোষ বিভাজনের মাধ্যমে একটি কোষ থেকে আরো বহু কোষের সৃষ্টি হয়। এভাবে 5ম সপ্তাহে হৃৎপিণ্ড এবং রক্ত সঞ্চালনকারী অর্গানের সৃষ্টি হয়। 7ম সপ্তাহে নাক, মুখ এবং কান বৃদ্ধি শুরু হয়। এই সময় ব্রেনের ডেভেলপমেন্টও শুরু হয়ে যায়। 9ম সপ্তাহে যৌনাঙ্গের গঠন শুরু হয়। 10ম সপ্তাহে জ্ঞানেন্দ্রিয়ের গঠন এবং হার্ট ম্যাচিওর হতে থাকে। 11ম সপ্তাহে হাড়ের গঠন হয়। 16ম সপ্তাহে নাক এবং পেছনের হাড় আরও শক্তিশালী হতে থাকে। 18ম সপ্তাহে বেবি আস্তে আস্তে করে মায়ের পেটের মধ্যে লাথি মারা বা নরনচরণ শুরু করে দেয় এবং 30ম সপ্তাহে ব্রেনের মধ্যে থাকা অনেক নার উন্নতি সাধন ঘটে, অর্থাৎ ঠিকমতো বৃদ্ধি ঘটে এবং 35ম সপ্তাহে বাচ্চা তার মায়ের ভয়েস বুঝতে পারে এবং 40ম সপ্তাহে চুল, নখ এগুলোর বৃদ্ধি বাড়তে থাকে। এভাবে 40ম সপ্তাহ পর্যন্ত মায়ের গর্ভে থাকার পর বাচ্চাটি ডেলিভারি হয়, অর্থাৎ মায়ের কোল আলো করে পৃথিবীতে আসে। বন্ধুরা, আজকে আমার ভিডিওটি ছিল এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।